অশুভ সময় শ্রমিক আরো অশুভ গলা কাঁপিয়ে জাতীয়তার প্রশ্নকে প্রাদেশিকতার প্রশ্নে ক্যান্সার করে দিল। কৌশলী বক্তৃতায় দাবি জানানো যায় অনেক কিছু, প্রশ্নটা তো জাতীয়তার প্রশ্ন। ভারতীয় যে কোনো জাতির ভারতবর্ষের যে কোনো রাজ্যে বসবাস করার অধিকার আছে কিনা, আসামে বাঙালির বসবাস করার অধিকার আছে কিনা প্রশ্ন এটা না, প্রশ্ন নাগপুরে বাঙালির বসবাসের অধিকার আছে কিনা, প্রশ্ন অযোধ্যায় বাঙালির বসবাসের অধিকার আছে কিনা, প্রশ্ন অযোধ্যায় বিহারী বসবাসের আছে অধিকার আছে কিনা, অযোধ্যায় কন্নড়ের বসবাসের অধিকার আছে কিনা, এই সহজ প্রশ্নটাকে অনেক গলা কাঁপিয়ে অনেক আবৃত্তি করে জাতীয়তাকে প্রাদেশিকতায় ট্রান্সফার করে নিয়ে একটা সভা থেকে বেরিয়ে যাওয়া যায়, তাতে আগুন দেখানো যায় না। যে আগুন জ্বালানো হচ্ছে নাগরিক পঞ্জির নাম করেই জ্বালানো হয়েছে, যে আগুনে মানুষ মরছে নাগরিক পঞ্জির বিভ্রান্তিকর কারণেই মানুষ মরছে। আর যখন শ্রমিকের দলের সভাপতি বক্তৃতা করে বলে উই পোকা মারার কাজ শুরু হবে, আর তারপরেই যখন আসামে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মরে, হতে পারে তারা বাঙালি, তারা বিহারি হলেও একই কথা হতো, তারা উত্তরপ্রদেশের নাগরিক হলে কিংবা কন্নড় হলেও একই কথা হতো, মালওয়ালি হলেও একই কথা হতো, উই পোকা মারবার স্লোগানটা আসলে দেশকে জাতিরাঙ্গায় তুলে দেওয়ার স্লোগান। সুমন কবিতা লিখেছে, আমি অনেক যুক্তি তর্কে এসেছি, এরকম চার লাইনের কবিতা করি। তো কাল যখন আমাকে সাবজেক্টটা পাঠানো হলো, তখন আমার সামনে কাগজ ছিল আর আমার ভাবনায় জীবন আনন্দ দাস ছিল। আমি একটা কবিতা শোনাই আপনাদের। অনেক বছর ধরে আমি পথ হাঁটিতেছি আরএসএস পথে, আহমেদাবাদ থেকে নাগপুর অন্ধকারে বারাণসী ঘাটে স্বপ্নে দেখেছি আমি মুকেশ অনিল ঘেরা সোনালি জগৎ, যেখানে ছিলাম আমি রাফায়েল অন্ধকারে প্যারিস শহরে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিক সুখ ভরা এলো আর ছেলে, আমার এক প্রচন্ড ঢপ দিয়েছিল দ্বারকার আমোদে নরে, মন কথা কবে কার স্বপ্নারূপ নয়ন দিশা, 10 লাখি সুটে মুখ 15 লাখি কারুকার্য ময়, অতি দূর এটিএম পর লাইনে দাঁড়িয়ে যে বৃদ্ধ হারায়েছে আশা, নতুন গোলাপি নোট যখন সে চোখে দেখে টিভির ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে আঘাতটা দিন করলে, ধর্ম অন্ধকার থেকে কুসংস্কারী চোখ তুলে তারকার আমোদে নড়ে, সমস্ত দিনের শেষে আটবে না শরীরেও রাত আসবে, 15 লাখের আশা মুছে ফেলে ভারতের মন, দূর থেকে দেখে যায় পৃথিবীর সর্ব উচ্চ স্ট্যাচু আয়োজন, ললিত মেহুল সব নীরবেতে সেরে নেয় বেশ প্রিয়জন, তখন গল্পের তরে ক্যাশলেস চপের কীর্তন, কালো টাকা ঘরে আসে আরবিআই চিঠি পায় ভুড়ায় জীবনে সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার আমোদে নরে। আসল প্রশ্ন হচ্ছে একই, আচ্ছে দিন সিবিআই আরবিআই এগুলো আসল প্রশ্ন না, আসল প্রশ্ন যদি আমি মনে করি যে আমার অঙ্গুলি হেলনে গোটা দেশটা চলবে, গণতন্ত্রের অঙ্গুলি হেলনে না, যদি আমি মনে করি আমার পদতলে গোটা দেশটা থাকবে গণতন্ত্রের পদতলে না, তাহলে সংবিধানময়
একটু আগে শ্রমিক বলেছে আদালতের জন্য জনগণ না, জনগণের জন্য আদালত, সংবিধান কার জন্য? জনগণের জন্য। একটা দেশের জনগণ কিভাবে রক্ষিত হবে তা তো ঠিক হবে সংবিধানের মধ্য দিয়ে। সংবিধান বাতিল করার ক্ষমতা এখনো অর্জন করেনি, থাকলে সেটা করে ফেলত। আর নেই বলে বলছে, সুপ্রিম কোর্টকে ভয় দেখাচ্ছে, থ্রেট করছে যে জনগণের কথা ভেবে রায় দিন। সুপ্রিম কোর্ট তো আইন ভেবে রায় দেবে, এটাই তো সভ্যতা, এটাই তো সভ্যতার বিকাশ, এটাই তো গণতন্ত্র। কিন্তু ওই যে ঠিকই অ্যাটিটিউড থেকে সাতের এ ধারা প্রথম থেকে শাখা সত্ত্বেও কোনোদিন আরবিআই গভর্নর পায়নি, আজকে পেতে হচ্ছে। 3000 কোটিতে সরকার মাথা তুলছেন, অবাক হবেন না, যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন 3000 কোটি গ্রাম মুক্তি হবে উত্তরপ্রদেশে অযোধ্যায়, 3600 কোটি শিবাজি মুক্তি হবে। আমার আপত্তি নেই বলবো, আমাদের পশ্চিমবাংলায় যতগুলো মুখ্যমন্ত্রীর ফ্লেক্স আছে সবগুলো যোগ করলে কি 3000 কোটি কম হবে? সার্বজনীন দুর্গা পুজো তো কবে উঠে গিয়ে তৃণমূলীন দুর্গা পুজো হয়ে গেছে, এমন কোন দুর্গা পুজোর প্যান্ডেলে কেউ গেছেন নাকি যে পুজোর প্যান্ডেলে কোন তৃণমূলী নেতার ফ্লেক্স টাঙানো দেখেনি? একটা অ্যাটিচিউড ছিল ভূমি সংস্কার বড়গা অপারেশন পঞ্চায়েত, আর একটা অ্যাটিচিউড বিরোধী শূন্য পঞ্চায়েত। একটা অ্যাটিচিউড ছিল 1326টা প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে 12000 নিয়ে যাওয়া, আর একটা অ্যাটিচিউড চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে 3 মাস কেবল না পাওয়া আর দুর্গাপূজা কমিটিকে 28 কোটি দেওয়া। সুতরাং শিক্ষায় যারা 2.7% বরাদ্দ করে শ্রমিকের সরকার, চীনের টুনিবাদ ব্যবহার করা যাবে না, মেক ইন ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেলের গোটা মূর্তিটা বানানোর পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে কে? চীনের কোম্পানি। চীন শিক্ষায় ব্যয় করে কত? 7.5%। পাকিস্তান, যাদের বিরুদ্ধে সবসময় ঘৃণা, 5.2%। নরেন্দ্র মোদীর সরকার 2.7%। কিউবা হায়েস্ট পৃথিবীতে 16%। স্বাস্থ্যে ভারত 1.9%, চীন 8%, পাকিস্তান 3%, কিউবা 25%, পৃথিবীর ভিতর সবচাইতে বেশি। কি হতে পারত 3000 কোটি? 40,192 হেক্টর জমিতে সেচ, 162টা ছোট সেচ প্রকল্প, 425টা বাঁধ, 2টো IIT ক্যাম্পাস সর্দার বল্লভভাই প্যাটেলের নামে, 2টো এইমস পাবের হাসপাতাল সর্দার বল্লভভাই প্যাটেলের নামে, 5টা IIM সর্দার বল্লভভাই প্যাটেলের নামে, 75 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 5টা সৌর বিদ্যুৎ কেন্দ্র। মঙ্গল গ্রহ অভিযান করেছিলাম আমরা, অনেক নাম হয়েছিল আমাদের দেশে, 6টা মঙ্গল গ্রহ অভিযান, 3টে চন্দ্রাভিযান হতে পারত। আর এত গালাগালি তো চীনকে, বামিয়ানে বুদ্ধমূর্তি ভেঙে দেওয়ার পরে চীন একটা 128 মিটার উঁচু বুদ্ধমূর্তি বানিয়েছিল, খুব বেশি দিন আগের কথা না, 130 কোটি খরচ হয়েছিল। আমরা একটা 182 মিটার উঁচু মূর্তি বানিয়েছি, 3000 কোটি খরচ হয়েছে, কটা রাফায়েল ঢুকে আছে কে জানে, ভবিষ্যতে খোঁজা যাবে। ধন্যবাদ।